ভোটের হাওয়া বইছে। লালন রবীন্দ্রনাথ মীর মোশাররফের পূর্ণভূমি কুষ্টিয়াতে শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগে বদলে গেছে এলাকার পরিবেশ। জেলার চারটি আসনে তুমুল লড়াইয়ের আভাস মিলছে নৌকা, লাঙ্গল, ইগল ও ট্রাক প্রতীকের মধ্যে। কুষ্টিয়ার প্রতিনিধি তুহিন আহমেদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাউল সম্রাট লালন শাহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, সাহিত্যিক মীর মোশাররফের পূর্ণভূমি কুষ্টিয়া। সংস্কৃতির রাজধানী খ্যাত এই জেলার রাস্তাঘাট, দোকানপাট, শপিং মল সবখানেই চায়ের কাপে ঝড়। 7 জানুয়ারির ভোটকে ঘিরে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত নৌকা, লাঙ্গল, ইগল ও ট্রাকের প্রার্থীরা। তবে কুষ্টিয়া সদরসহ দুটি আসনে নৌকার হ্যাভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে গণসংযোগে বাধাসহ নানা অভিযোগ তুলেছেন নিজ দলের স্বতন্ত্র প্রার্থীরা। ব্যাপক আকারে আমাদের উপর বাধা সৃষ্টি করতেছে, বিশেষ করে আমাদের মহিলাদের পর্যন্ত গায়ে হাত দিচ্ছে। আমরা যদি বাংলাদেশের নির্বাচনটা একটা উৎসব মুখ, অংশগ্রহণমূলক নির্বাচন বিশ্ববাসীকে দেখাতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। এসব অভিযোগ উড়িয়ে দিয়ে নৌকার হাল ধরা নেতারা বলছেন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে কাজ করছেন তারা। তারা আমার দলের হলেও নির্বাচনে অংশগ্রহণ করছে এবং এতে নির্বাচন আরো উৎসব মুখ রয়েছে। ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হয় না যে ভোটারদের উপস্থিতি কোনো কমতি হবে। মহাজোটের প্রার্থী ইনু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা কামারুলের পাল্টাপাল্টি অভিযোগ ভোটে উত্তাপ ছড়াচ্ছে মিরপুর ভেড়ামারা আসনেও। এই এই কদিন যে নির্বাচনী প্রচারণা চলছে সেখানে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্য সহকারে শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা রেখে ভোট করছে, কিন্তু উনি এখানে গণবাহিনী পরিত্যাগ করতে পারেননি, বরঞ্চ আরও দুটা বাহিনী এখানে জন্ম দিয়েছেন, এই ভেড়ামারাবাসীকে অতিষ্ঠ করে তুলেছেন। তবে নির্বাচনী মাঠের নানা সমীকরণে কিছুটা শঙ্কিত ভোটাররা দাবি জানান ভোটকে ঘিরে প্রশাসনের তৎপরতা বাড়ানোর। যে জনগণ মাঠে ভোট দিতে গেছে কিন্তু মার খেয়ে মাথাটা ফাটায় নিয়ে চলে আসছে, এমন নজির কিন্তু অনেকেই আছে। মানে কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড নাই এমন একটি ব্যক্তি তাকে আমরা চাচ্ছি। কুষ্টিয়ার চারটি আসনে এবার মোট ভোটার 16,44,000। 7 জানুয়ারি তাদের ভোটে সংসদে আসার টিকিট পাবেন বিজয়ীরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।